পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত 35। আরো বিস্তারিত জানিয়ে দেব, মিত্র পাকিস্তানকে হারাচ্ছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ফের মুখোমুখি ইরান ইসরায়েল। আরো থাকবে, পশ্চিমবঙ্গে অনলাইনে বোমা বিক্রি, আছে হোম ডেলিভারি। অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিপিটেন চায় তুর্কি ড্রোন। সৌরচারারাই নিয়ন্ত্রণ করবে বিশ্ব, বাইডেনকে বলেছিলেন শি জিনপিং। রাশিয়া যোগ দেওয়ার প্রশ্নে দক্ষিণ অস্ট্রেলিয়ার গণভোট বাতিল। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত 35। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রাশিয়া, রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাংশের লবি প্রশাসনিক অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা করেছে রাশিয়া। এ সামরিক ঘাঁটিতে পুলিশ সীমান্তের কাছে ইয়াভরিভ শহরের কাছে অবস্থিত। লবি প্রশাসনিক অঞ্চলে গভর্নর বলেছে, পুলিশ সীমান্তের কাছে এক সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এ ভয়াবহ হামলায় 35 ব্যক্তি নিহত হয়েছে, এছাড়াও 134 ব্যক্তি আহত হয়েছেন। এদিকে রাশিয়ার অসংখ্য পদাতিক সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য কিয়েভবাসীরা পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেছেন। রুশ সেনারা এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা ইউক্রেনের অস্ত্র গুদামে হামলা চালাবেন তারা। সূত্র বিবিসি। মিত্র পাকিস্তানকে হারাচ্ছে যুক্তরাষ্ট্র। 26 মে উত্তেজনাপূর্ণ এক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বক্তব্যে তিনি ক্ষমতাসীন সরকারকে 1 জুন পর্যন্ত সময় দিয়েছে নতুন নির্বাচন ঘোষণার। স্বাভাবিকভাবে এই নির্বাচন হওয়ার কথা আগামী বছর অক্টোবরে। লং মার্চকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে এসেছিলেন তার হাজারো সমর্থক। সেখানে রাজনৈতিক টালমাটাল এক, রাতের পর এক ক্রিকেটার থেকে রাজনীতিতে পরিণত হয় ইমরান খান ভাষণ দেন। এই সময় তিনি আবারও জোর দিয়ে বলেন, তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত মার্কিন অর্থায়ন। তিনি বলেন, আমাদের জনগণ কোনো অবস্থাতেই আমেরিকার ষড়যন্ত্র আমদানি করা সরকারকে মেনে নেবে না। তার এমন মার্কিন বিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি দেশের সম্পর্ক সর্বনিম্ন অবস্থায় রয়েছে, যাকে শক্তিশালী মিত্রগুলো অন্যতম হিসেবে ব্যবহার করে আসছে ওয়াশিংটন, এবং শীতল যুদ্ধের সময় ছিল তাদের আস্থাভাজন অংশীদার। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম এশিয়া সফর শেষে করেছেন। এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির মুখে পুরো মিত্রদের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার জন্য তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করেছেন। কিন্তু এই মহাদেশে আরেকটি অংশে রয়েছে তাদের সাবেক এক বন্ধু রাষ্ট্র, যাকে ওয়াশিংটন অবিচ্ছিন্নভাবে বেইজিংয়ের হাতে তুলে দিয়েছিল। এরই মধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি চীন সফর করেছেন এবং দেশটির দ্বার দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করেছেন। পরমাণু ইস্যুতে ফের মুখোমুখি ইরান ইসরায়েল। আবারও পরমাণু ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়েছে ইরান এবং ইসরায়েল। পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইএ সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি এবং সীমারেখার মাত্রাতিরিক্ত ইউরিয়াম উৎপাদন করছে ইরান। প্রতিবেদনে তুলে ধরা হয় দেশটির পরমাণু কর্মসূচি বিভিন্ন অসামঞ্জস্যতাও। তেহরানের অভিযোগ, ইরানের ইসরায়েলের চাপে এ ধরনের প্রতিবেদন দিয়েছে আইইএ। পাল্টা অভিযোগ তুলে আবিবের দাবি, মিথ্যাচার করছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি প্রতিবেদন দাখিল করেছে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইএ। বিবৃতি সংস্থাটি জানিয়েছে, মারিভান, মারামিন এবং তুর্কাজাবাদ পরমাণু প্রকল্পের পুরো তথ্য পায়নি সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, চুক্তি এবং পশ্চিমার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম মজুত অব্যাহত রেখেছে ইরান। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সাথে চুক্তির পর নির্ধারিত সীমার 18 গুণ বেশি বেড়েছে দেশটির ইউরেনিয়াম মজুত। এমনকি নির্ধারিত সীমার চেয়ে প্রায় 3.5% বৃদ্ধি সম্পাদিত হয়েছে ইউরেনিয়াম। এদিকে তেহরানের অভিযোগকে উড়িয়ে দিয়ে তেল আবিব বলেছে, পরমাণু কর্মসূচির তথ্য অনেকদিন ধরেই গোপন রাখছে ইরান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ইরান বহু আগে থেকেই তাদের কর্মসূচি তথ্য গোপন রাখছে, এমনকি তারা জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থাটি বিভিন্ন তথ্য চুরি করেছে, আর ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যে মিথ্যাচার করবে সে পরিকল্পনা আগেই করে রেখেছিল। এ সম্পর্কিত সব তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। পশ্চিমবঙ্গে অনলাইনে বোমা বিক্রি, আছে হোম ডেলিভারি। পশ্চিমবঙ্গের সব সম্ভব মঙ্গলবার পূর্ব বর্ধমানে পুলিশি অভিযানের পর এমনটাই বলছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমা মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। অভিযোগ, অনলাইনে চলছে বোমা বিক্রি, বিক্রির পর পাওয়া যাচ্ছে হোম ডেলিভারি, ক্রেতাদের বোমার ছবি দেখিয়ে নেওয়া হচ্ছে অর্ডার, অনলাইনে পেমেন্ট কনফার্ম হওয়ার পর ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে বোমার হোম ডেলিভারি। সুতলি বোমার দাম রাখা হয়েছে মাত্র 250 রুপি এবং কোটা বোমার দাম মাত্র 450 টাকা। আজ মঙ্গলবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কটোয়া মহকুমার মুল্টি এলাকায় অভিযান চলে এমন অনলাইনে বোমা ডেলিভারির কারদারির গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অনলাইন বোমা ডেলিভারি কাণ্ডে মকবুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার বাড়িতে পাওয়া গেছে কয়েকশো বোমা, সেগুলো উদ্ধার করে নষ্ট করেছে বোমা স্কোয়াড। পুলিশ জানিয়েছে মকবুল নিজের বাড়িতেই বসেই বোমা তৈরি করতেন, বোমা তৈরির পর সেই বোমার ছবি তুলে অনলাইনে বিজ্ঞাপন দিতেন মকবুল। অনলাইনে বোমা বিক্রির ক্ষেত্রে মাঝে মধ্যে ডিসকাউন্ট অফার দিতেন, নির্দিষ্ট কিছু নিয়ম ক্রেতাও ছিল মকবুলের, তাদের ক্ষেত্রে একেবারে বেশি পরিমাণ বোমা কিনলেই ছিল বিশেষ অফার। কখনো কখনো গ্রাহকদের বোমার সাইজ এবং বোমার ইনফেক্ট বোঝাতেন, ডেমনস্ট্রেশন করে দেখাতেন। অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্রিটেন চায় তুর্কি ডন। তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছে যুক্তরাজ্য। 2019 সালে উত্তর পূর্ব সিরিয়ার তুরস্কের হামলার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যুক্তরাজ্য সরকার গত ডিসেম্বরে তুরস্কের অস্ত্র রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছিল, তবে তখন বলেছিল যে তুরস্কের বিদ্যমান নতুন রপ্তানি বাণিজ্য লাইসেন্সের ক্ষেত্রে কৌশলগত রপ্তানি লাইসেন্স প্রদান শর্ত আলাদা আলাদাভাবে মূল্যায়ন করা হবে। তুরস্কের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ডিসেম্বরের ওই ঘোষণা সত্ত্বেও তিনি প্রতিরক্ষা পণ্যের রপ্তানি ব্রিটিশ সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিল, ফলে বাস্তবে নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তিনি বলেন, তবে শনিবার ঘোষণার ফলে তুরস্কের সকল অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। স্বৈরাচারী নিয়ন্ত্রণ করবে বিশ্ব, বাইডেনকে বলেছিলেন শি জিনপিং। 21 শতকে গণতন্ত্র মুছে যাবে, বিশ্ব পরিচালনার চাবিকাঠি থাকবে একমাত্র স্বৈরাচারীদের হাতে। 46তম প্রেসিডেন্ট নির্বাচনে হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন বার্তা দিয়ে এমনই মন্তব্য করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নৌবাহিনীর সদ্য স্নাতকদের জন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি তুলে ধরেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন তার এবং শি জিনপিংয়ের মধ্যে হওয়া বার্তালাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য। প্রেসিডেন্ট বাইডেনের কথায়, আমরা এমন এক সময় বাস করছি যখন বিশ্ব গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটা রেষারেষি চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে আমাকে অভিনন্দন জানাতে করা ফোনে শি জিনপিং এটাই বলেছিল। শি জিনপিংয়ের মতে গণতন্ত্র 21 শতকে টিকতে পারবে না, স্বৈরাচারী বিশ্ব চলবে কেন? কারণ নাকি গণতন্ত্রের জন্য ঐক্যমতের প্রয়োজন এবং তার জন্য অনেক সময় লাগবে, আর সেই সময়টাই হাতে নেই। রাশিয়ায় যোগ দেওয়ার প্রশ্নে দক্ষিণ অসেটিয়ার গণভোট বাতিল। জর্জিয়া থেকে আলাদা হওয়া ভূখণ্ড দক্ষিণ অসেটিয়ার গণভোট হওয়ার কথা ছিল। রাশিয়ায় যোগ দেবে কি দেবে না তা নিয়ে এই গণভোট, তবে সম্প্রতি গণভোটের উদ্যোগ বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে। আপাতত বাতিল ঘোষণা করলেও গণভোটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। দক্ষিণ অসেটিয়ার নতুন প্রেসিডেন্ট অ্যালান গাগলেভ গণভোট বাতিলের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, গণভোট গ্রহণের আগে মস্কোর সঙ্গে বৈঠকে বসতে চান। দক্ষিণ অসেটিয়ার সাবেক প্রেসিডেন্ট আনাতোলা বিবিলভ ওই গণভোটের উদ্যোগ নিয়েছিলেন। পুনরায় নির্বাচন হতেই তিনি এমন ঘোষণা দেন বলে দাবি বিরোধীদের। দক্ষিণ অসেটিয়ায় স্বীকৃতি দেওয়া নিয়ে 2008 সালে রাশিয়া জর্জিয়ার যুদ্ধ বেঁধেছিল, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল রাশিয়া। রাশিয়ার কয়েকটি মিত্রদের স্বীকৃতি দিয়েছিল দক্ষিণ অসেটিয়াকে। ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি বিবৃতি দিয়েছে। এতে হামলার দায় স্বীকার
শিকারের ইঙ্গিত দিয়ে আইআরজিসি বলছেন, হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলা আইআরজিসির দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরবিল হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে আইআরজিসির দায় স্বীকারে বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। রবিবার সন্ধ্যায় আইআরজিসির ইরানি গণমাধ্যম আইআরজিসির বিবৃতি প্রকাশ করেছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির দুজন কর্নেল শহীদ হন। এরপরেই মোসাদের ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবের পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।